সোনাই নতুন রামনগর প্রথম খণ্ডে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করল সোনাই পুলিশ। সোনাই নতুন রামনগর প্রথম খণ্ডের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত লাশ উদ্ধার করা হয় তাদের নিজের পুকুর থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণ মতে জানা যায় যে সোনাই পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বর্গীয় আব্দুল হাদির কন্যা হুসনা বেগম বড় ভুইয়া, বয়স 30 বছর, সোনাই সমষ্টির অন্তর্গত নতুন রামনগর প্রথম খণ্ডের মিনহাজুল হক বড় ভুইয়ার সহিত 4 বছর পূর্বে বিবাহ দেওয়া হয়। বর্তমানে তাদের একটি 1.5 বছরের ছেলে সন্তান রয়েছে। এদিকে হোসনা বেগমের বাবার বাড়ির পক্ষ থেকে জানা যায় যে হোসনার বিবাহের পর থেকে স্বামীর বাড়ির প্রতিনিয়ত নির্যাতন সহ্য করতে হচ্ছে। একবার নাকি মৃত হোসনাকে তার বাবার বাড়িতে নিয়ে রাখা হয়েছিল, পরে গ্রামীণ বিচারের মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে দেওয়া হয়। বাবার বাড়ির লোক আরো জানান যে তারা অনেক সময় হোসনাকে ফোন করলে তার মোবাইল সুইচ অফ পাওয়া যেত। এদিকে আজ সকাল প্রায় 6 ঘটিকার সময় মৃত হোসনার বাবার বাড়িতে ফোন আসে, তাদের মেয়ে জলে পড়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার বাবার বাড়ির পাড়া প্রতিবেশী সহ মৃত হোসনার বাড়িতে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান মৃত হোসনা বেগমকে জলের থেকে তুলে নিয়েছে স্বামীর বাড়ির লোক। কিন্তু হোসনার বাবার বাড়ির প্রত্যেকের মনে সন্দেহ জাগে যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, সম্ভবত তাহাকে হত্যা করা হয়েছে। পরে সঙ্গে সঙ্গে সোনাই থানায় খবর দেওয়া হয়। পরে সোনাই থানার সেকেন্ড অফিসার রাজু সিনহা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া করে মৃত হোসনাকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মৃত হোসনার স্বামী মিনহাজুল হককে সোনাই পুলিশ আটক করে সোনাই থানায় নিয়ে আসে। মৃত হোসনার বাবার বাড়ির পক্ষ থেকে জানা যায় যে বর্তমানে সে 7 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে। এছাড়া তার শরীরের রাস্তানেই ক্ষতবিক্ষত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সোনাই পুলিশ ঘটনার তদন্তে চালিয়ে যাচ্ছে। সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি। আমরা একজন বোন তুলতুল বেগম হই, আমরা একজন বোন, তার নাম হলে ডাক নাম হলে তুলতুল বেগম, বলার নাম হলে কৃষ্ণা। আজকে সকাল সকাল আমরা খবর পাইছি যে 6টা সময় জামাইয়ের গরোর যে সামনে যে ফুসকুনি আছে ওটার মাঝে তার ডেডবডি পাওয়া গেছে। তো আমরা এইবার আগে তারা রিকভারি করে তারা গরু নিয়েছে উঠেই দিচ্ছে। এর আগে কয়েবারও তারা মাঝে ঝগড়া হয়েছে, ফ্যামিলিগত ঝগড়া হয়ে বিচারের মাধ্যমে শেষ হইয়া এটা একটা যোগ হয়ে দুবার ফ্যামিলি যোগ করা হয়েছে। আমি ইয়া দেওয়া হয়েছে সুন্দর করে খাই ভালো লাগে। তো মধ্যে তারা বড় ভাইয়ে মোবাইল ফোন তো কিনিয়া দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বনিয়ে লোকের রাখার লাগে। তো মোবাইলেরও প্রায় সময় যে যোগাযোগ এটা বিচ্ছিন্ন হওয়া যায় না, বড় ভাইয়ে পায় না। তো ব্যাপার ওই লোক আমরা তো দেখছি না, খেয়েও আমরা তো খবর শুনিয়া আইছি। যাই হোক, আল্লাহর হুকুম, কিন্তু যদি এটা ম্যাজিস্ট্রেট লেভেলে তদন্ত করা হয় তো এটা কিতা ব্যাপার, এটা কোনো রহস্য কোনো মার্ডার না, তাই রাখছে গিয়ে তাই মানে মালিকুল মৌতাইল মারা গেল, এটা তো আমরা কিছু কইতাম পারিয়ার না। তা আমরা প্রশাসনের কাছে দাবি জানাইয়া যে এই ঘটনার উপযুক্ত তদন্ত করিয়া সিবিআই তদন্ত করিয়া ম্যাজিস্ট্রেট লেভেলে তদন্ত করিয়া এটা দেখাও যে এটা হত্যা না মানুষ এমনি মারা গেছে। যদি মার্ডার হয় তো তার বিভিন্ন ব্যবস্থা প্রশাসনের লোক, আর যদি তাইর যদি আল্লাহর হুকুম হয় তাই যদি মারা যায় সে তো কিচ্ছু করার নাই, তাই মারা গেছে আমরা কোনো অসুবিধা নাই, আমরা মানিয়া নিমু আল্লাহর হুকুম হিসাবে। আর যদি এটা যদি হত্যা হয় তাহলে আমরা ম্যাজিস্ট্রেট লেভেলে প্রতিবার ইনকোয়ারি দাবি জানাই। আর আমরা আমার ভাইও আছে, তাইর ছোটো ভাই আলম লস্কর, আর আমরা সাতাগড় ভাইয়ে আরও বেজান আসুন, আর ইপাড়া প্রতিবেশীরও সব মানুষ বালা আমরা জানি, কিন্তু এই ঘটনা কিটা হইলো এটা তো আমরা জানি না, এটার উপযুক্ত আমরা তদন্ত চাই। আমরা এসপি মহাশয়ের কাছে আমরা দাবি জানাই আর কাছাড়র যে এটা উপযুক্ত তদন্ত আপনি করিয়া দেন, আর আমরা সোনাইর ওসি স্যার সিও সিআই স্যারের কাছেও দাবি জানাই আর যাতে এটা ম্যাজিস্ট্রেট লেভেলের তদন্ত হইয়া এটা মেয়েটা হত্যা না আত্মহত্যা না তাই তাই মানে মারা গেল এটার আমরা দাবি জানাই, উপযুক্ত তদন্ত চাই। ধন্যবাদ। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে।
প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।